এক কৃপণ এবং তার সোনা। একসময় এক কৃপণ ছিল, যে তার বাগানের একটি গাছের পাদদেশে তার সোনা লুকিয়ে রাখত। প্রতি সপ্তাহে তিনি গিয়ে এটি খুঁড়তেন এবং তার লাভের জন্য আনন্দ করতেন। এক ডাকাত, যে এটি লক্ষ্য করেছিল, সে গিয়ে সোনা খুঁড়ে তা নিয়ে পালিয়ে যায়। কৃপণ যখন তার ধন সম্পদ নিয়ে আনন্দ করতে করতে এল, তখন সে খালি গর্ত ছাড়া আর কিছুই পেল না। সে তার চুল ছিঁড়ে ফেলল এবং এমন চিৎকার করল যে তার সমস্ত প্রতিবেশীরা এসে হাজির হল, এবং তিনি তাদের বললেন কিভাবে তিনি এসে তার সোনা দেখতেন। আপনি কি কখনো এটির কিছু বের করেছেন? তাদের একজনকে জিজ্ঞাসা করলেন। না, বললেন, আমি শুধু এটা দেখতে এসেছি। তাহলে বারবার এসে গর্তের দিকে তাকাও, একজন প্রতিবেশী বলল, এটি আপনাকে ঠিক ততটাই ভালো করবে। গল্পের শিক্ষা হল, অব্যবহৃত সম্পদের অস্তিত্ব নাও থাকতে পারে।